আসসালামু আলাইকুম এভরিওয়ান, আইলাম একটা শর্ট ব্লগ লইয়ার। আজকে আমরা গেছিলাম গিয়ে ইউনিমার্টও, শেফস টেবিলও বইসলাম। আমার এখানে একটা বিজনেস মিটিং আছিল। আর আপনারা সবে অনেকে আসলে অ্যাপ্রিসিয়েট করেন, কমেন্টের মাঝে হইন যে আপু আপনি সবখানে তো অফারে লইয়া যাইন, লগে লগে রাখেন, এটা খুব ভালো লাগে। আসলেও আমি আমার যথেষ্ট পরিমাণ ট্রাই করি তানরে লগে লইয়াও সবখানে যাইবার, বাট অনেক সময় তাই চারর গেছে ফোরা তখন বা স্কুলও তখন তো লইয়া যাইতাম পারি না। তো আজকে যেহেতু বাসাত আর এর মাঝে আমারও মিটিং আছে, আমি ভাবলাম যে আমি যেহেতু লাঞ্চ বাইরে হরমু তাইলে অবশ্যই আমার ফুয়ারে লইয়া যাই। সবখানেই তো লাঞ্চ ও ডিনারও আপনারা দেখছেন, আমি তো ফারে তো ইয়া আসলে কোনোখানেও যাই না। তো একবারে ছুটো থাকতে থাকিও যে সময় তো ফা, আসলে আমি যে সময় নেই নি প্রেগনেন্ট আসলাম, এই সময় আমি জাস্ট ইন্টারমিডিয়েট স্টুডেন্ট। আর তোফার যে সময় জন্ম হইল, আমি এই সময় ইন্টার পরীক্ষা দিছি, তাই নিউ বর্ন বেবি আসলো, ও সময় আমি তাই তো ইয়া গিয়া পরীক্ষাও দেওয়া লাগছিল। আমার দাদির কাছে তখন তো ইয়া যাইতাম, বাট এর বাদে আসলে আমি গ্রাজুয়েশনও কমপ্লিট করলাম, ও তোফারে লইয়াও গলা। তো তাইন্ডে আগে আমি আমার দাদির কাছে তো ইয়া কলেজও যাওয়া লাগতো, পরীক্ষা দেওয়া লাগতো, বা খাম খাজও গেলেও, ইভেন আমি তখন টিউশনিও করতাম, তাইন্ডে ওলা তো ইয়াও যাইতাম আমার দাদির কাছে। বাট এখন আমার দাদির অনেক এজ হয়ে গেছে, এখন তাইনও রাখতে পারইন না তোফারে, বাট তোফা এখন আমার দাদিরে টেক কেয়ার করইন। আমার ফুয়া আমার দাদির লগে থাকইন এভরি নাইট গিয়া, কারণ আমার দাদি তো অসুস্থ, খোয়া যায় না, আখতাল্লাই না করো, ওকা কিচ্ছু বিপদা ফদইলে যেন তোফা দেখিয়া রাখতে পারইন। তো তোফা এখন আমার দাদিরে দেখইন, এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো ওলা খান আমি তোফারে সব জায়গাত লইয়া যাই, তো আজকেও লইয়া আইসি। আর এখানে আমরা খানি অর্ডার করছি, আমি শেফ স্টেবিল অর্ডার করছি, তাই না আর একটা মানে স্টোর অর্ডার করছেন, এটার নাম আমি জানি না অ্যাকচুয়ালি। তো তাই বার্গার অর্ডার করছেন আর ফ্রেঞ্চ ফ্রাইজ আর ড্রিঙ্ক অর্ডার করছেন। আর আমি এখানে শেফ স্টেবিলও আপনারা জানেন কিলা খানির নিয়ম গ্রাম হিসাব, তো আমার কাছে খানি আসলে অতটা ভালো লাগছে না। অনেকেরই আগে আমি রিভিউ দেখছিলাম, কইছেন যে এটা খানি ভালো নাই বেশ, আর গ্রাম হিসাব তো অনটেখা অনেক বেশি নেন তারা খানির কোয়ালিটির তুলনায়, বা আসলে কিতা হইতাম টেস্টের তুলনায় অনেক বেশি, টু মাচ প্রাইস। আমার কাছে আসলে ভালো লাগছে না, খানিটা সবে অ্যাফোর্ড করতে পারতো না, দ্যাটস ওয়াই। তো ভিউয়ার্স, ও আসিল আমরা আজকের লাঞ্চের ভিডিও, আশা করি আপনার গেছে ভালো লাগছে। তো ওলা খান আমি তো ফরে ছোটোবেলা থাকি সবখানে লইয়া যাইয়া খাম করি, আর তাইন্ডে লইয়া অনেক স্ট্রাগল করি। আর আমার যারা পার্সোনালি চিনেন তারা জানেন যে আমি অনেক স্ট্রাগলিং, অনেক হার্ড ওয়ার্কিং আর অনেস্টও আছি, দ্যাটস ওয়াই হয়তো আল্লাহ আমারে ভালো রাখছেন, সুন্দরভাবে আমি আমার জীবনযাপন করতাম পারাম। দ্যাটস ইট।